যদি প্রশ্ন করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস কোনটি, উত্তর হবে গোরা। 1910 সালে রচিত গোরা উপন্যাসটি সে সময় এক আলোড়ন তুলেছিল। পরাধীন ভারতবর্ষে গোরার ভেতর নিজেদের খুঁজে পেয়েছিল বাংলার দামাল ছেলেরা। গোরা দেখিয়েছিল কিভাবে সকল ধর্মমতের ঊর্ধ্বে মানুষকে মানুষ বলে গণ্য করতে হয়। দেশ পত্রিকার বিচারে গোরা বিংশ শতাব্দীর সেরা বাংলা উপন্যাস। গোরা কে? গোরা অর্থাৎ গৈরমোহন আদতে একজন আইরিশ দম্পতি পুত্র। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় আইরিশ দম্পতি অসহায়ভাবে মারা গেলে অসহায় অনাথ গোরাকে বুকে তুলে নিয়েছিলেন নিষ্ঠাবান ব্রাহ্মণ গৃহিণী আনন্দময়ী। নিজ সন্তানের মতোই মানুষ করেছেন তাকে। আনন্দময়ীর স্বামী কৃষ্ণদয়াল ও তা সমর্থন করেছিলেন। যদিও গোরা তার প্রথম জীবনের জন্মবৃত্তান্ত জানতেন না, এভাবে গোরা ও তার বাল্যবন্ধু বিনয় বড় হয়ে ওঠে। ইতিমধ্যে তাদের সাথে আলাপ হয় প্রতিবেশী ব্রাহ্ম পরেশবাবু ও তার পরিবারের। গোরার বন্ধু বিনয় ব্রাহ্মকন্যা সুচরিতার প্রতি দুর্বলতা ছিল। ঘটনাচক্রে সুচরিতাও গোরার প্রেমে পড়ে যায়। একদিক থেকে ত্রিকোণ প্রেমের গল্প থাকলেও গোরা উপন্যাসের কেন্দ্রীয় ভরকেন্দ্র গোরা আত্ম উন্মোচন, বিশ্লেষণ এবং উত্তরণ। আমরা যদি গোরার হিন্দুত্ব বিষয়টা দেখি, যে ধর্মীয় হিসেবে তার হিন্দুত্বর ব্যাপারটা কি, তাহলে বলা হয় গোরা হিন্দু প্রথা আচার আচরণ নিয়ে শ্রদ্ধাবান ছিলেন। তার ধারণা ছিল ঐতিহ্যগত আচার রীতিনীতি ইত্যাদির মধ্যে দিয়ে দেশ ও দেশের মানুষের সঙ্গে একাত্মতাবোধ সম্ভব। সুচরিতা যখন জানতে চেয়েছিল গোরা বিশেষ কোনো দলভুক্ত কিনা, তখন সে নিঃসংকোচে জানায় যে সে হিন্দু। যে হিন্দু কোনো দল নয়, হিন্দু একটা জাতি। এই জাতি এত বৃহৎ যে এই জাতিত্ব কোনো সংজ্ঞার দ্বারা সীমাবদ্ধ করা যায় না। তার মতে হিন্দু ধর্ম জগতে সব মানুষকে মানুষ বলে স্বীকার করেছে। হিন্দু ধর্ম মূর্খকে মানে এবং জ্ঞানীকে মানে। গোরার লক্ষ্য ছিল ভবিষ্যতে এক আদর্শমুখী ও সুখী সমৃদ্ধ ভারতবর্ষ গড়ে তোলার। গোরা বিশ্বাস করত ভারতবর্ষের অগ্রগতি ও বিকাশের জন্য গ্রামের উন্নয়ন প্রয়োজন। গোরা ঘোষপাড়া নামের গ্রামে স্বদেশের আসল চেহারাটা দেখতে পায়। গ্রামের মানুষের দুর্দশা, কুসংস্কার, অজ্ঞতা এবং অন্যান্য ধরনের সমস্যা গোরাকে উদ্বিগ্ন করে তুলেছিল। গোরা গ্রাম জীবনের উন্নয়নের সঙ্গে ভারতবর্ষের অগ্রগতি বিষয়ে প্রয়াসী হয়। তাই গোরা বিনয়কে বলেছিল, ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, লোকে তাহলে পাগল হয়ে যাবে, প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। গোরার উত্তরণ মানে গোরা কিভাবে উত্তরণ হলো। ঘটনাচক্রে গোরা নিজের আত্মপরিচয় জানতে পারে। সে ব্রাহ্মণ নয়, বরং তার দেহে বইছে খ্রিস্টান রক্ত। নিজের জন্ম পরিচয় জানার পর আনন্দময়ীকে প্রণাম করে গোরা বলে, মা, তুমি আমার মা। যে মাকে খুঁজে বেড়াচ্ছিলাম তিনি আমার ঘরের মধ্যে এসে বসেছিল। তোমার জাত নেই, বিচার নেই, ঘৃণা নেই, শুধু তুমি কল্যাণের প্রতিমা, তুমি আমার ভারতবর্ষ। উপন্যাসের শেষে লসমিয়া হাতে জল খেয়ে গোরা নিজের সংস্কার মুক্তির কথা ঘোষণা করে। গোরা আরো বলে, আজ আমি এমন সুচি হয়ে উঠেছি যে চণ্ডালের ঘরে আমার আর অপবিত্রতার ভয় রইল না। গোরা পরেশবাবুকে বলে, আমি আজ মুক্ত পরেশবাবু, আমি একেবারে সারা পেয়ে হঠাৎ সত্যের মধ্যে এসে পড়েছি। সমস্ত ভারতবর্ষের ভালো মন্দ, সুখ দুঃখ, জ্ঞান অজ্ঞান একেবারেই আমার বুকের কাছে এসে পৌঁছেছে। রবীন্দ্রনাথ ঠাকুর গোরার মাধ্যমে উল্লেখ করেছিলেন, আমি আজ ভারতবর্ষীয়, আমার মধ্যে হিন্দু মুসলমান খ্রিস্টার কোনো সমাজের কোনো সমাজের কোনো বিরোধ নেই। আজ এই ভারতবর্ষের সকলের জাত আমার জাত, সকলের অন্ন আমার অন্ন। গোরা তার জীবনে শুরু করেছিলেন হিন্দুত্ব দিয়ে শেষ করেছে বিশ্ব মানবতায়। রবীন্দ্রনাথের 12টি উপন্যাসের মধ্যে সর্ববৃহৎ দ্বন্দ্বমূলক ও জটিল উপন্যাস হল এই গোরা। তিনি তার 47 থেকে 49 বছর বয়সে এই উপন্যাসটি লিখেছিলেন, ফলে তার জীবনের এই সময়ে যে আত্মপলব্ধি তা এখানে প্রস্ফুটিত হয়েছে। এই উপন্যাসটি প্রবাসী পত্রিকায় বাংলা 1314 ভাদ্র 1316 ফাল্গুন পর্যন্ত ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল এবং এই গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল বাংলা 1316 বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজিতে 1910 খ্রিস্টাব্দে। 19 শতকের শেষ ভাগ এই উপন্যাসে প্রেক্ষাপট রচনা করেছে। এই সময়ে ভারতবর্ষ তার বাংলায় ব্রাহ্ম সমাজ ও হিন্দু সমাজের আন্দোলন, স্বদেশপ্রেম ও নারী মুক্তির আন্দোলন, জাতীয়বাদী আন্দোলন এবং সামাজিক স্বীকৃতির আন্দোলনে সুগঠিত হয়েছিল। এই সমস্ত আন্দোলনের
পরিপ্রেক্ষিতে গোড়া উপন্যাসটি উঠে এসেছিল। 1905 খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ আইন প্রণয়ন করে এবং 1906 খ্রিস্টাব্দে সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় ঢাকায়। জালালাবাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বঙ্গভঙ্গের প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করে হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতির উদ্দেশ্যে রাখি বন্ধন উৎসব চালু করে। অপরদিকে জাতীয়তাবাদের কংগ্রেসের অভ্যন্তরে শুরু হয় এক অন্তর্দ্বন্দ্ব। এই সময়ে কংগ্রেসের একদল নেতার এলিটবাদী চরিত্র জনসাধারণ থেকে কংগ্রেসকে দূরে সরিয়ে দিয়েছিল এবং তাদের ইংরেজদের প্রতি আবেদন নিবেদনের পন্থাকে অনেক ভিক্ষাবৃত্তি বলে গণ্য করতে শুরু করেছিলেন, যে কারণে জাতীয়তাবাদী আন্দোলন দুভাগে বিভক্ত হয়ে যায়, যথা চরমপন্থী ও নরমপন্থী। এবং একই সঙ্গে ব্রাহ্ম সমাজ বনাম হিন্দু সমাজের দ্বন্দ্বের ফলে সমগ্র ভারতবর্ষ জুড়ে এই সময় স্বদেশী আন্দোলন বনাম বিদেশি ধারায় জায়গা তৈরি হয়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে গড়ে ওঠা বাংলাদেশের স্বদেশী আন্দোলনকে সমর্থন করেছিলেন রবীন্দ্রনাথ, ফলে তার গোড়া উপন্যাসের এক বৃহত্তর জাতীয়বাদী আন্দোলনের প্রেক্ষাপট এবং দেশমাতৃকার প্রতি ভালোবাসার এক প্রচণ্ড আবেগ লক্ষ্য করা গিয়েছিল। এই উপন্যাসে দেখা যায় যে হিন্দু ব্রাহ্মণ পরিবারে লালিত পালিত হওয়ার ফলে গোড়ার মধ্যে হিন্দু ধর্মের কুসংস্কার গোড়ামি পরিপূর্ণ ছিল। সে বিশ্বাস করত যে হিন্দু ধর্মের ঐতিহ্যের উপর ভিত্তি করে এক সুন্দর সুগরিত ভারতবর্ষ গড়ে উঠবে, কিন্তু কলকাতা শহর ছেড়ে চরঘোষপুর গিয়ে সে স্বদেশের আসল চেহারা দেখতে পায়। সেখানে ইংরেজদের অপশাসন, গ্রামের মানুষের দুর্দশা, অজ্ঞতা, কুসংস্কার দেখে সে গ্রামোন্নয়নের উপর গুরুত্ব দেয়। সে বিনয়কে বলে, ভারতবর্ষের সর্বাঙ্গীন মূর্তিটা সবার কাছে তুলে ধরো, তাহলে লোকে পাগল হয়ে যাবে, প্রাণ দেবার জন্য ঠেলাঠেলি পড়ে যাবে। অর্থাৎ গ্রামের অপশাসন ও অত্যাচার মানুষের সামনে তুলে ধরলে মানুষ এগিয়ে এসে বিদ্রোহের মাধ্যমে গ্রামোন্নয়নে যোগ দেবে, যার মাধ্যমে দেশের উন্নয়ন হবে এবং তার মধ্য দিয়েই দেশকে ব্রিটিশ শৃঙ্খল মুক্ত করা যাবে। এখানে রবীন্দ্রনাথের জাতীয়তাবাদ ফুটে উঠেছে। তিনি বারংবারই আমাদের দেশবাসীর আত্মোন্নয়ন ও আত্মনির্ভরতার উপর জোর দিয়েছিলেন। গোড়া ছিল অত্যাধিক হিন্দু ব্রাহ্মণ ধর্মে কুসংস্কারে বিশ্বাসী। প্রকৃতপক্ষে হিন্দু ধর্মের আচার আচরণ ও নিয়মের মধ্যে যে ভারতবর্ষকে গুলিয়ে ফেলেছিল, রবীন্দ্রনাথ দেখাচ্ছেন যে এটি ছিল গোড়ার ত্রুটি। হিন্দু ধর্মের সংস্কারের মধ্যে প্রকৃত ভারতবর্ষ নেই। জাতীয়তাবাদ বলতে তিনি কখনোই একটা জাতির বিকৃত ও বিচ্ছিন্নতাবাদী চিন্তাভাবনাকে গুরুত্ব দেননি এবং এই রকম বিচ্ছিন্নতাবাদী বিকৃত জাতীয়তাবাদ যে ভারতবর্ষের ঐক্যবদ্ধতাকে বিনষ্ট করবে সেই আশঙ্কা তার মধ্যে নিশ্চিত রূপেই ছিল। তিনি মনে করতেন যে দেশের সকল জাতি ও সম্প্রদায়ের প্রতি সম্মান প্রদর্শন, অপরাপর সমস্ত ধর্ম ও লোক সংস্কৃতি গুরুত্ব দেওয়া, জনগণের মধ্যে আত্মনির্ভরতা তৈরি করা ইত্যাদি হল স্বদেশিকতা ও জাতীয়তাবাদের মূল বিষয়। রবীন্দ্রনাথ পানুবাবু ও বরোদা সুন্দরীর মধ্য দিয়ে দেখিয়েছেন যে তথাকথিত শিক্ষিত ব্রাহ্ম সমাজের মধ্যেও নানা ধরনের ত্রুটি ও সংকীর্ণতা রয়েছে, যা আমাদের জাতীয়তাবাদী আন্দোলনকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে, যে কারণে চরঘোষপুরে দরিদ্র প্রজাদের উপর অত্যাচারের প্রতিবাদে গোড়া ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে অভিযোগ করলে ব্রাহ্ম সমাজের প্রতিনিধি হিসেবে পানুবাবু ভারতবর্ষের ইংরেজদের শাসনকে আশীর্বাদ স্বরূপ বলে মনে করেন। তিনি বলেন, ইংরেজি বিদ্যার যেটা শ্রেষ্ঠ অংশ সেটা গ্রহণ করিবার অধিকার ইহাদের নাই। ভারতবর্ষে ইংরেজ রাজত্ব যে ঈশ্বরের বিধান, এই অকৃতজ্ঞরা এখনও তা স্বীকার করিতে চাইতেছে না। আবার বরোদা সুন্দরী বিনয়কে হিন্দু সমাজ ত্যাগ করে ব্রাহ্ম সমাজের আচার আচরণ মেনে ললিতাকে বিবাহ করার কথা বলেছিলেন। এখানে ব্রাহ্ম সমাজের একদল সদস্যদের মনে সংকীর্ণতাগুলি রবীন্দ্রনাথ পরিস্ফুট করেছেন। তিনি দেখালেন যে পরবর্তীকালে ব্রাহ্ম সমাজের মধ্যেও নানান সীমাবদ্ধ ঢুকেছে, যারা পেশাকে কথাবার্তায় অত্যাধুনিক এবং সাধারণ মানুষের থেকে অনেক দূরে সরে গেছেন, যার অন্যতম প্রতীক হল বরোদা সুন্দরী ও পনুবাবু। রবীন্দ্রনাথ এই বিপরীত স্রোতগুলিকে অস্বীকার করেননি। তিনি দেখিয়েছেন যে মানবতাই হলো আসল ধর্ম। যেমন বাইবেলে যিশু বলেছেন, তুমি আগে প্রতিবেশীকে ভালোবাসো, অর্থাৎ প্রতিবেশী ভালোবাসার মধ্য দিয়ে তুমি ধীরে ধীরে উত্তরিত হও বিশ্ব মানবতায়।